হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। আজকে বানাবো বেগুন দিয়ে ডিমের তরকারি। দেখতে পাচ্ছ এখানে আমি সাদা বেগুন নিয়েছি আর একেবারে গোল গোল করে কেটে নিয়েছি। এই যে সাদা বেগুন বলতে এই যে সাদা সবুজ মিলে যে বেগুনটা হয় ওই বেগুন নিয়েছি, আর এখানে এই যে গোল গোল করে আমি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে নিয়েছি। আর এখানে দেব হচ্ছে নিয়েছি হচ্ছে চারটে ডিম। এই যে এখানে চারটে ডিম নিয়েছি, ডিমগুলো কিন্তু কাঁচা, সেদ্ধ করা নেই। তো চলো কিভাবে কি করে কি রান্না করি পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে নতুন একটা রেসিপি, ঠিক আছে? আর আমি জানি না এর আগে কেউ করেছে কি না এই জিনিসটা, এটা আমার ইচ্ছে হলো যে নতুন একটা রেসিপি, তাই আমি এটা নিজের থেকেই মানে নিজের মন থেকেই আর কি বানাচ্ছি রেসিপিটা। চলো এখানে চারটে বেগুন নিয়েছি আর এই বেগুনের মাঝখানগুলো আমি এইভাবে আর কি এই যে এইভাবে কেটে দেব। এই যে তো চলো আমি আগে এটা ভালো করে কেটে নিই, ঠিক আছে? চারখানা বেগুনের কিন্তু এইভাবে কেটে নিতে হবে। এই যে তো এই যে দেখো বেগুনগুলো আমার গোল গোল করে এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এই যে আর এগুলো আমি না ছুরি দিয়ে কেটেছি, এটা দেখলাম আমি গ্লাস দিয়ে কাটাতে অনেকটাই পাতলা হয়ে গেছে, তার কারণে গ্লাস মানে এর থেকে ছোট গ্লাস হলে ভালো হতো, ছোট গ্লাস নিয়ে এদিকে এইভাবেই করে নিয়েছি। তো যাই হোক এই যে সবগুলি কিন্তু আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এই বেগুনগুলো নাবিয়ে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে এই ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিচ্ছি। এই তো এবার একটু আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে অল্প করে দিয়ে দিচ্ছি আর ভালো করে এটা আমি গরম করে নিচ্ছি। এই যে আর চলো এটা গরম হতে থাক, অতক্ষণে আমি এটার মধ্যে ডিম ফাটাবো। তো ডিমের মধ্যে কি কি দেব সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা কুচি। তোমরা চালের মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দেবো না কারণ আমরা ঝালটা একটু কম খাই। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর এই যে এবার আমি এটা একটু ভালো করে এইভাবে সব একসাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। তো এই যে দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তো এটা আমার ভালো করে গোলানো হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এই যে আমি এগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। এই যে তো আবারও সেই একই রকম ভাবে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখো সেই একই রকম ভাবে আমি আবার সেই ডিমটাকে গুলিয়ে নেব। এই যে তো আমি আবার একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটা ডিমের মানে প্রতিটা বেগুনের ভেতরে এইভাবে আমি ডিমটা দিয়ে দেবো, যেহেতু এই বেগুনটা একটু ছোট তাই জন্য উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক চলো এইভাবে কিন্তু আমি সবগুলো একই রকম ভাবে এগুলোর মধ্যেও দিয়ে দেবো। তো যে দেখো সবকটা ডিমের মধ্যে আমার দেওয়া মানে সবকটা বেগুনের মধ্যে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর একটু দেখলাম যে ডিমের গোলা ছিল তাই আমি আরেকটার মধ্যে যে দিয়ে দিলাম, এটা হচ্ছে বেগুনের এইটার ভেতর থেকে যেটা বার করেছিলাম ওটার মধ্যে আমি দিয়ে দিলাম।
তো এখন এবারে এটা এইভাবে আমি হতে দেবো, একটু সময় লাগবে হতে এটা, কারণ এটা আস্তে আগুন হবে। আচ্ছা এটা হতে হতে অতক্ষণে আমি মশলাটা এটার বানিয়ে নিই। মশলাতে কি কি দেব, মশলাতে কি কি দেব চলো তোমাদের একবার দেখিয়ে দিই। মশলাতে দেব এই যে কটা পেঁয়াজ, মানে একটু পেঁয়াজ কুচি, কয়েক পোয়া রসুন কুচি, একটু আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো। তো আমি এবার এটা একটা পেস্ট তৈরি করে নেব, অতক্ষণে এটা হতে থাকুক। তো আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর আমি দুটো উল্টিয়ে দিয়েছি, এই যে দেখো, এই যে এইভাবে উল্টিয়ে নিয়েছি। তো এবার যেগুলো যেগুলো হয়েছে সেগুলো সেগুলো আমি উল্টিয়ে দিয়েছি, আর এই যে এটাও হয়ে এসছে, এই জন্য এটাও আমি উল্টে দেব। এই যে এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, বেশি তাড়াহুড়ো করতে হবে। এই যে মানে এইটা এখনো বাকি আছে, এইটা এখনো বাকি আছে, আর এই তিনটে আমি উল্টে দিয়েছি। তো চলো এই দুটো হয়ে যাক, তারপরে কিন্তু এটা আমার পুরোটাই হয়ে যাবে। তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এইভাবে। তো আমি কিন্তু সবগুলি উল্টিয়ে দিয়েছিলাম, আর উল্টে দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার আমি ঢাকনা খুলে দেখব। এই যে দেখো, একদম আস্তে আস্তে করে আমি সবগুলো এইভাবে উল্টে দিয়েছি। এবার যেগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো সেগুলো আমি তুলে নেব। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এই যে এটাও কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এমনিও খাওয়া হয়ে যাবে। এটাও কিন্তু হয়ে গেছে, এই যে তুলে নিলাম। আর এই দুটো এখনো হবে, এই দুটো একটু হোক তারপরে তুলবো। কদ্দুর কি হলো, তো দেখো এই দুটো আমার হয়ে গেছে। তো আমি এবারে প্লেটে তুলে নেব। এই দেখো বেশ সুন্দরভাবে হয়েছে, ভালোই লাগছে দেখতে। এই যে এবারে এটা আমি কিভাবে রান্না করি চলো সেটা দেখে নিই। আমি এর মধ্যে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আমাদের গোটা জিরে। দেখা মশলাটা যেটা আমি যেই মশলাটা আমি নিয়েছিলাম, তো সেটা আমি বেটে নিয়েছি। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মশলার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কিছু কিছু গুঁড়ো মশলা দেব, এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা বেশ কিছুক্ষণ পর কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিষাণ সস, অল্প করে মানে 1 চামচের মতন। এই যে কিষাণ সস দিয়ে দিলাম 1 চামচের মতন। তো আমি আর একটু এইভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে শাহি গরম মশলা, অল্প করে দিচ্ছি। তো আমার মশলাটা পুরো কষানো একেবারেই রেডি, মশলা পুরো কষানো হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এই যে ডিম আর বেগুন গুলো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে দারুণ লাগছে ব্যাপারটা দেখতে। এই যে আমি এটা কড়াইয়ের মধ্যে করলাম, তাহলে সুবিধা হবে কড়াইয়ের মধ্যে করলে। তো এই যে দিয়ে দিলাম এর মধ্যে, আর এবার এটার বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু আমার কষানো এটা হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, কারণ এখনো বেগুনটা ডিমটা সেদ্ধ হবে, ভেতরে লবণটা ভালো মতো নুন মশলাটা ঢুকবে। সামান্য অল্প করে জল দিয়ে দিচ্ছি, এর বেশি জল দেওয়ার দরকার পড়ে না, ঠিক আছে, দরকার নেই বেশি জল দেওয়া। তো এবার আমি এটা 10 মিনিটের জন্য একেবারে আগুনটা কমিয়ে বসিয়ে দেব। এই যে আমি 10 মিনিটের জন্য এটা একদম কমিয়ে এই যে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর, 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি বেগুনটা, মানে ডিম আর বেগুনটা কেমন হয়েছে আর কি। তো আমি এবার ঢাকনা খুলে দিলাম, ঢাকনা খুলে দিয়ে আমি এর মধ্যে 3 গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু একেবারে আমি আস্তেই রেখেছি, এটা আস্তে আস্তে হবে। চলো আবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। চলো এবার ঢাকনা সরিয়ে দেখি এটা কিরকম হলো। এই যে দেখো আমি আস্তে আগুন দিয়ে কিন্তু 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। এবার একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে এটা কিন্তু 10 মিনিটের বেশিও লাগতে পারে, ঠিক আছে, যতক্ষণ না বেগুনটা সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু তোমরা নাবাবে না। এই যে দেখো বেগুন পুরো সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবার এটাকে নাবিয়ে নেব। দেখতে কিন্তু দারুণ হয়েছে। চলো রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে ডিমের তরকারি। তো এবার এটা আমি প্লেটে নাবিয়ে নিই, গ্যাস বন্ধ করে দিলাম। তো আমি এবারে যে এটা এটার মতো নাবিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখতে দেখো। আস্তে আস্তে আমি এটার মধ্যে এই যে নাবিয়ে নিলাম। যেটুকুনি কড়াইয়ের মধ্যে ছিল সেটুকুনি দিয়ে দিলাম। বন্ধুরা রেডি হয়ে গেল বেগুন দিয়ে ডিমের তরকারি। এই যে তোমরা এটা ভাতের সাথে খেতে পারবে, রুটির সাথে খেতে পারবে, দারুণ হয়েছে দেখতে। কেমন হলো রেসিপিটা, মানে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই।